নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তো বনের রিসেপশন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে পড়েছি, এই যে বনের বিয়েতে গেছিলাম, তার রিসেপশন আজকে, তো সেখানে যাচ্ছি। আর যেহেতু বিয়ে কাছে হয়েছে কামাখাগুড়ি, তো আমরা বাইক দিয়ে যাব। পিসিরা আমাদের ওদিকে বাসে করে যাবে আর আমরা বাইকে করে যাব। প্রথমে বাবার বাড়ি যাব, বাবার বাড়ি থেকে কে কে যাবে ওখান থেকে আমরা সবাই মিলে যাব। তো সোয়েটার পরি নেই, এখন যখন বাইকে উঠবো তখন সোয়েটার পরবো। ঠিক আছে, ওখানে গিয়ে দেখ। তো বলেছিলাম না যে এখানে যাই গাড়িতে তেল ভরতে হবে? এই যে দেখুন, গাড়িতে তেল ভরে নিলাম, এখন বাবার বাড়ির ওখানটায় সবাই মিলে যাব একসাথে। এই যে এসে পড়েছি, আর রেডি হয়েছে সবাই, যাচ্ছি। আর এই যে এসেও পড়লাম বরের বাড়ি। বরের বাড়িতে আপ্যায়ন খুব ভালো করেছিল, যেতে যেতেই টিফিন। এই যে ঢুকছি এখন, আর আমরা সবাই বাইকে গেছি, পিসিরা বাসে গেছে, আর এই যে টোটোতে, টোটো দিয়েও গেছে অনেক কয়েকজন, কারণ কাছেই বাড়ি ছিল তাই। তুই কিসে? তুই আমারটা না, আমারটা আমারটা নাও। আমি জল একটাই হবে, চলাই বেটি ভালো আছে তো? বেটি ভালো থাকলে মই ভালো। তুমি না কইলে না আনতে। শুরু হইলো। হ্যাঁ, বাড়ি এইটা। বাড়ি এইটা। তো বন্ধুরা, দেখলেন তো আমরা সবাই কতটা এনজয় করি? যেহেতু আমি ভিডিও করি তাই আমাকে দেখলেই বলে হ্যালো হাই। আর এই যে বরের ঘর, ঘরটা নতুন বানিয়েছে, খুব সুন্দর। আর এই যে বাইরে সবাই বসে আছে, আমার মা বাবা দাদা, এই যে আমার বন্ধু, এটা বন্ধুও হয় আবার দাদাও হয়, একসাথে আমরা পড়াশুনো করেছি। এই যে মন্দির, আর এই যে মেয়ের এখানে এসে বললাম, কারণ বাড়িতে জায়গা কম তাই বাইরে করেছিল। এ দেখুন পুরো হল ঘর কত সুন্দর। আর যেখানেই যাই শুধু আমরা আর আমরা, কারণ বলেছিলাম না আমরা অনেক আত্মীয়, অনেক আত্মীয় স্বজন কাকে ছেড়ে কাকে নেবো। আর রিসেপশনে বেশ মজা হয়েছিল, খুব মজা হয়েছিল, মজা করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম বেশ ভালো করে। ওই যে ওইটা, এ হচ্ছে হলুদ শাড়ি পরাটা হচ্ছে মোটা দাদাটার বউ, দাদা বলবো না বন্ধু বলবো। আর এই যে দেখুন কত সুন্দর ফুচকা খাচ্ছি সবাই মিলে, ফুচকাটা বেশ ভালো হয়েছিল খেতে, কারণ অনেক রাত হয়েছিল তাই আমি বেশি খেতে পারিনি। আর এমনিতেও আমি বেশি ফুচকা খেতে পারি না, হায়েস্ট 10টা, তার বেশি খেতে পারবো না। তো এই যে আমার দিদি, এর থেকেই নিয়ে আমি খাবো দুটো। আর এই যে পানের দোকানে, এই যে আরেকটা আমার পিসির মেয়ে, দেখুন স্টাইলটা একবার। এই যে এটা আমি খাচ্ছি ফুচকা, বেশ ভালো হয়েছিল ফুচকাটা খেতে। এই যে আমার বর খাচ্ছে এখন, বরের ফুচকা খাওয়াটা দেখুন, ও মনে কোনোদিন ফুচকা খায়নি, এরকম করে ফুচকা খাচ্ছে বাচ্চা মানুষের মতো একটু একটু করে। তো এই যে আমার বড় বৌদি, তো আমরা ফুচকা টুচকা খাওয়ার পর একটু রেস্ট করলাম। এই যে মন্দির, মন্দিরটাকেও তাই একটু ভিডিও করলাম। এই যে আমার ভাইয়ের বউ, মা, ভাস্তি, এই যে আমার কাকা, আর সবাই বসে আছে ওখানটায়। এই যে এখানে মায়ের মন্দির, আর এই যে আমার এক বৌদি, আমার বউ দাদা, বৌদি কিছুতেই ভিডিও করবে না, বারবার করে বললাম একটা ফটো তুলো, ফটো তুলো, কিছুতেই করবে না, তাই আমি ওকে সেলফি উঠিয়েছি। এরকম হচ্ছে, দেখুন ও কীরকম করবে আমার বৌদি, আমাকে বকা দিচ্ছে, বলে বেশি বেশি। আমরা কিন্তু রিসেপশনে গিয়ে বেশ মজা করেছিলাম সবাই মিলে। আর এই যে দেখুন এখন একটু ভিডিও করছি, কিন্তু আমি সরি সরি, ভীষণভাবে সরি, কারণ বরের ছবিটা আমি তুলতেই পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ বর ব্যস্ত ছিল। এই যে আমার বাবা, ঠাকুমা, মা,
কারণ ফার্স্ট টাইম আমি সবার ভিডিও করলাম, আমার খুব ভালো লেগেছে। তো এই যে আমি একটু বরের সাথে কিসে করলাম, ভিডিও করলাম। তো আমি বরের ছবিটা তুলতে পারিনি, কারণ বর ব্যস্ত ছিল খুব। তাই যে আমার ঠাকুমা পিসি, এই পিসিরে মেয়ে, এই যে এটা আমার এক বোন, এটা আমার জেঠুর মেয়ে, এই পিসির মেয়ের বিয়ে। এই যে কফি খাবো এখন একটু, কারণ ঠান্ডা লেগেছে, এখন একটু কফি খাবো। ঠান্ডা লেগেছে, তাও সোয়েটার পরিনি, কারণ সোয়েটার তো গাড়ির ডিগ্গিতে, তাই আর সোয়েটারটা নিয়ে আসা হয়নি, গাড়িতেই আছে, আসার পথে পরে আসব। এখন কফি খাই একটু গরম, ঠান্ডা লেগেছে, একটু গরম হই কফি খেয়ে। যে নাচতে গেলাম আর জাস্ট নাচা শুরু করেছিল বৌদিরা, তো খাওয়ার জন্য ডাকলো, তাড়াতাড়ি এসে বললাম খাওয়ার এখানটায়। আর এই যে খাওয়ার এখানটাও ভিডিও করতে ছাড়িনি, এই যে আমার দিদি, দিদি বোন কাকি জেঠি বৌদি সবাই আমরাই শুধু। যেহেতু আমি ভিডিও করি তাই ওরা আমাকে খালি, আমাকে নিয়ে খালি মজা করে। এই যে আমার ভাইস্তা ভাগনা, এটাও এক বোনের ছেলে, এখন দিবে ভাত। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভুল ত্রুটি হয় সরি সরি সরি, আমি তো ভীষণভাবে সরি, কারণ বরের ছবিটা বা ভিডিও করতেও পারিনি, ছবি তুলতেও পারিনি, সেই জন্যে। কারণ বরকে না দেখালে ভালো লাগে বলুন, রিসেপশনে এসে বরই, কারণ বর এতটাই ব্যস্ত ছিল তাই ভিডিও করতে পারিনি। আর আমরা সব বোনেরা মিলে এতটাই ব্যস্ততায় ছিলাম, হাসি ঠাট্টা ইয়ারকি নাচ এইসব নিয়েই ব্যস্ত, কারণ রিসেপ যে কোনো অনুষ্ঠানে বোনেরা তো একসাথে হতে পারি, তাই নাহলে তো এমনিতেই সময় কম, কেউ কারো বাড়ি যেতে পারে না। এই যে স্যালাড দিয়ে দিল, আর এত খিদে পেয়েছে, স্যালাড পেতে পেতেই শুরু করেছে খাওয়া, ভাত পকোড়া, ডাল, ডালটা বেশ হয়েছিল খেতে। তো আমরা এখন খাই, দেখুন চচ্চটি বানিয়েছে, মাছের কি, মাছের কি বানিয়েছে এটা পোস্ত দিয়ে। আর দেখুন খেতে খেতেই জেনারেটর অফ হয়ে গেছে, আমার বাবা ধরে আছে টস, আর আমরা খাচ্ছি, আর আমাদের খাওয়াটা সারাটাই খাওয়াই কারেন্ট আর আসেনি, বা জেনারেটর কিসে নষ্ট হয়ে গেছে ঠিক হয়নি, তো আমরা অন্ধকারেই খেয়েছি। এই যে একটুখানি কারেন্ট আসলো, এই যে আবার চলে গেল, দেখুন আমাদেরকে হেল্প করছে ওরা, অবশ্য ওরা সবাই লাইট ধরেছিল, আর আমরা এইভাবেই খেয়েছি। যে দিয়ে দিল চাটনি মিষ্টি, আর রান্না বেশ ভালো হয়েছিল, আমরা ভালো করে খেয়েছি। তো এই যে এখন খাওয়া দাওয়া শেষ, যেহেতু আমাদের বাড়ি কাছেই তাই আর পিসিদের অপেক্ষা করলাম না, আমরা যেহেতু বাইকে গেছি তো বাইক নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম সবাই মিলে, আমরা একা না, মারা বাবা, তারপরে পিসি দাদা বৌদি সবাই আমরা একসাথে এসে। কাছাকাছি না, এই জন্য দৌড়ির চা বাচ্চা, আর দূর হলে তো ক্ষমতাও ছিল না। এই যে ঘরে এসে পড়লাম, আর দেখুন একটা কানের খুলেছি, একটা খুলে নিয়ে ভিডিও করলাম। তো টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।